আপনি কি জানেন এখন থেকে ১০০ সেকেন্ড পরেই পৃথিবী ধ্বংস হতে চলেছে? এই কথা শুনে হয়তো আপনি চমকে গিয়েছেন যে এটা কিভাবে সম্ভব, আর এর উত্তর আমরা জানতে চলেছি আমাদের আজকের এই এপিসোডে। আজকের সম্পূর্ণ এপিসোড জুড়ে আপনাদের সাথে আছে আমি হাসান মোহাম্মদ খান। তো চলুন শুরু করা যাক। দ্বিতীয় বিশ্বযুদ্ধে পারমাণবিক বোমা ইউজ হওয়ার পর সবাই এর ভয়াবহতা দেখে চমকে গিয়েছিল। এর সাথে সাথেই যেই বিজ্ঞানীরা অ্যাটম বোম তৈরি করেছিলেন তারাও অনেক মনক্ষুণ্ণ হয়ে পড়ে। ১৯৩৯ সালে আলবার্ট আইনস্টাইন নিজের একটি ইন্টারভিউতে বলেন যে, আমি জানি না তৃতীয় বিশ্বযুদ্ধে কোন ধরনের অস্ত্র ব্যবহার হবে, কিন্তু যদি তৃতীয় বিশ্বযুদ্ধ হয় তাহলে এটা শিওর যে ফোর্থ ওয়ার্ল্ড ওয়ার অবশ্যই খালি হাত এবং লাঠি সোটা দিয়ে হবে, কারণ তৃতীয় বিশ্বযুদ্ধে এত ক্ষয়ক্ষতি হবে যে পুরো হিউম্যানিটি ধ্বংস হয়ে যাবে। আর যদি বাই চান্স কেউ বেঁচে যায় তাহলে সেই জাতি এতটা পেছনে চলে যাবে যে তাদেরকে বিভিন্ন যুদ্ধ লাঠি সোটা দিয়ে করতে হবে। এইসব বিষয়গুলোকে দেখে বিজ্ঞানীরা ভবিষ্যতের ব্যাপারে চিন্তা করতেই ভয় পাওয়া শুরু করে। আধুনিক সময়কার হাতিয়ারগুলো এতটা মারাত্মক যে এগুলো জাস্ট কয়েকদিনের মধ্যে পুরো পৃথিবীকে তছনছ করে দিতে পারবে, যাকে বিজ্ঞানীরা ডুমসডে নাম দিয়েছেন, যার মানে দাঁড়ায় কিয়ামতের দিন। বিজ্ঞানীরা ভেবেছিল যে সামনে আসতে চলা টাইমে অ্যাটম বোমের মতো ভয়ঙ্কর সব হাতিয়ার সবগুলো দেশের কাছেই থাকবে, আর এইসব হাতিয়ারগুলোর ওপর চিন্তা করেই ডুমসডে ক্লক বানানো হয়েছে। এই ঘড়ি সময় বলে না ঠিকই, কিন্তু বিজ্ঞানীদের মতে এই ঘড়ি বলে পৃথিবী কবে ধ্বংস হতে চলেছে। এটি জাস্ট আন্দাজের ওপর ভিত্তি করে বানানো একটি ঘড়ি। এই ঘড়িতে রাত ১২টা বাজার মানে হচ্ছে কিয়ামতের দিন, মানে পৃথিবীর বিপর্যয়। ১৯৪৭ সালে এই ঘড়িতে সর্বপ্রথম টাইম রাত ১২টা বাজার ৭ মিনিট আগে সেট করা হয়েছে। আপনার জানার জন্য বলে দেই যে এই ঘড়িটার সময় যতই ১২টা বাজার কাছে যাবে ততই পৃথিবীর বিপর্যয় কাছে আসবে। যখন ডুমসডে ক্লকে সময় ১২টা বাজার ৭ মিনিট আগে সেট করা হয়, ওই সময় বিজ্ঞানীরা ভবিষ্যতে হতে চলা পরমাণু যুদ্ধ নিয়ে অনেক চিন্তিত ছিল। এর জন্য ডুমসডে ক্লকের সময় ১২টা বাজার কাছাকাছি রাখে। কিন্তু ১ বছর পর যখন বিজ্ঞানীরা পৃথিবীর অবস্থা ভালো দেখে, তখন এই ঘড়িতে সময় ১ ঘন্টা পিছিয়ে দেওয়া হয়েছে। ডুমসডে ক্লকে প্রতি বছর জানুয়ারিতে পৃথিবীর অবস্থা দেখে সময়ের সমীক্ষা করা হয়। যদি পৃথিবীর কোথাও যুদ্ধের পরিস্থিতি অথবা প্রাকৃতিক দুর্যোগ ঘটার সম্ভাবনা থাকে তাহলে এই ঘড়িতে সময় ১২টার কাছাকাছি করে দেওয়া হয়, আর যদি পৃথিবীতে শান্তির পরিস্থিতি দেখা যায় তাহলে এই ঘড়িতে সময় ১২টা থেকে দূরে নিয়ে যাওয়া হয়। এই ঘড়িতে এখনো পর্যন্ত ২২ বার সময়ের পরিবর্তন করা হয়েছে। কিছু সময় আগে উত্তর কোরিয়া এবং আমেরিকার মধ্যে উত্তপ্ত পরিস্থিতি দেখে পরমাণু যুদ্ধের আশঙ্কা করা হয়, যার কারণে ডুমসডে ক্লকে সময় ২ মিনিট এগিয়ে দেওয়া হয়েছিল। এখনো পর্যন্ত ডুমসডে ক্লকে সময় 11:58:20 রয়েছে। মূলত করোনা পরিস্থিতির জন্য ২০২০ সালে ঘড়ির কাঁটাকে ১২টা বাজার এতটা কাছাকাছি নিয়ে আসা হয়। এই ঘড়ির অনুযায়ী ১২টা বাজতে আর মাত্র ১০০ সেকেন্ড বাকি রয়েছে, যা থেকে আমরা বুঝতে পারি আমরা বিপর্যয়ের কতটা কাছাকাছি চলে এসেছি। যদি এই ঘড়িতে ১২টা বেজে যায় তাহলে ওই সময় কোনো দেশের জন্য ভালো হবে না, কোনো ধর্ম বা জাতির মানুষের জন্য ভালো হবে না, বরং এটা হবে মানব ইতিহাসে সবচেয়ে বড় হার। ১৪ নভেম্বর ২০১৬, অক্সফোর্ড ইউনিয়ন ডিবেট সোসাইটি, লন্ডন। এই যুগের সবচেয়ে বড় বিজ্ঞানী স্টিফেন হকিং একটি সভায় বক্তব্য দেন, যেখানে কয়েকশো মানুষ স্টিফেন হকিং এর দ্বারা উদ্ভাবন করা নতুন কোনো বৈজ্ঞানিক ব্যাপার সম্পর্কে জানার জন্য উৎসাহিত ছিল। সবাই এটা ভেবেছিল যে আজকে স্টিফেন হকিং সায়েন্স অথবা মহাকাশ বিজ্ঞান নিয়ে নতুন কোনো তথ্য শোনাতে চলেছেন। যখন স্টিফেন হকিং নিজের ভাষণ দেন তখন পুরো সভা চমকে যায়, কিন্তু কোনো রোমাঞ্চকর ব্যাপারের জন্য নয়, বরং ভয়ের কারণে। কারণ হকিং বলেছিলেন সামনের ১০০০ বছরের মধ্যে পুরো মানবজাতি পৃথিবী থেকে ধ্বংস হতে চলেছে। প্রথমে তো মানুষরা স্টিফেন হকিং এর কথাগুলোকে মজার ছলে নিচ্ছিল, কিন্তু যখন স্টিফেন হকিং যুক্তি উপস্থাপন করেন তখন সবাই চিন্তায় পড়ে যায়। যখন স্টিফেন হকিং এর বক্তৃতা শেষ হয় ততক্ষণে বেশিরভাগ মানুষ তার সাথে একমত হয়ে গিয়েছিল। তার প্রথম যুক্তি ছিল আজকের আধুনিক হাতিয়ারগুলো। বর্তমান যুগে আধুনিক হাতিয়ারগুলোই মানবজাতির ধ্বংসের সবচেয়ে বড় কারণ হতে পারে। যেমন আমরা জানি যে যদি তৃতীয় বিশ্বযুদ্ধ হয় তাহলে সেটা মানুষের শক্তি নয়, বরং আধুনিক টেকনোলজির যুদ্ধ হবে। এই যুদ্ধ কোনো সাধারণ যুদ্ধ না হয়ে অ্যাটমিক যুদ্ধ হবে, যার জন্য মারা যাবে লক্ষ লক্ষ সাধারণ মানুষ। আজ পুরো পৃথিবী জুড়ে ১০,০০০-এর চেয়েও বেশি অ্যাটমিক হাতিয়ার মজুদ আছে, যেগুলোর পাওয়ার হিরোশিমা এবং নাগাসাকিতে প্রয়োগ করায় অ্যাটমিক হাতিয়ারগুলোর চেয়ে অনেক বেশি। যদি সাধারণভাবে বলি তাহলে এখন পৃথিবীতে এতগুলো অ্যাটমিক হাতিয়ার মজুদ আছে যা দিয়ে পুরো পৃথিবীকে ৩০০ বারের চেয়েও বেশি বার ধ্বংস করা যাবে। स्टीफेन हकिंगের দ্বিতীয় যুক্তি ছিল গ্লোবাল ওয়ার্মিং, আর এর আসল কারণও আমরা মানুষরাই। বর্তমানে আমাদের পৃথিবীর অ্যাভারেজ টেম্পারেচার 14°C। 2014-তে ক্লাইমেট চেঞ্জ কমিটির একটা রিপোর্ট এসেছিল, যেখানে বলা হয়েছিল পৃথিবীর অ্যাভারেজ টেম্পারেচার মাত্র 4°C বৃদ্ধি পেলে এখানে বসবাস করা অসম্ভব হয়ে যাবে। আর যেভাবে আমরা এখন গ্রিন হাউস গ্যাস রিলিজ করছি, তাতে হকিংয়ের ভবিষ্যৎবাণী সত্য হওয়ার কারণ হয়তো খুব দূরে নেই। স্টিফেন হকিংয়ের এরপরের যুক্তি হচ্ছে আনএক্সপেক্টেড ভাইরাস এবং ব্যাকটেরিয়া। যেমন আমরা কিছুদিন আগে দেখেছি যে করোনা ভাইরাস পৃথিবীতে কত বড় বিপর্যয় ডেকে নিয়ে এসেছিল, কিন্তু যদি গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণে এই পৃথিবীর অ্যাভারেজ টেম্পারেচার আরও বাড়ে, তাহলে সামনে আসতে চলা সময়ে করোনার চেয়েও ভয়ানক ভাইরাস অথবা ব্যাকটেরিয়া আমাদেরকে আক্রমণ করতে পারে। বিজ্ঞানীরা মানে আন্টার্কটিকার বরফের নিচে হাজার হাজার বছর ধরে অনেক ব্যাকটেরিয়া ও ভাইরাস চাপা পড়ে আছে। যদি পৃথিবীর অ্যাভারেজ টেম্পারেচার বেড়ে যায়, তাহলে এই সমস্ত ক্ষতিকারক ভাইরাস ও ব্যাকটেরিয়া বরফের নিচ থেকে বেরিয়ে আসবে এবং আমাদের আক্রমণ করবে। স্টিফেন হকিং শেষ যুক্তি দিয়েছেন কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পর্কে, যার মানে হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। রোবটের মধ্যে দেওয়া বুদ্ধিমত্তা যেন মানুষের ক্ষতির কারণ না হয়, এটি নিয়ে বিজ্ঞানীরা অনেক চিন্তায় রয়েছেন। বিজ্ঞানীরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মানে কৃত্রিম বুদ্ধিমত্তাকে 3 ভাগে ভাগ করে: উইক এআই, স্ট্রং এআই অর সিঙ্গুলারিটি এআই। বর্তমান সময়ে আমরা উইক এআই ইউজ করছি। উইক আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হলো ওইসব কৃত্রিম বুদ্ধিমত্তা যেগুলোর বুদ্ধি মানুষের চেয়ে কম, কিন্তু যেই গতিতে কৃত্রিম বুদ্ধিমত্তাকে আরও শক্তিশালী করা হচ্ছে, তাতে কয়েক দশকের মধ্যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স স্ট্রং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে পরিণত হবে। স্ট্রং এআই হলো ওই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যেখানে কৃত্রিম বুদ্ধিমত্তার মেশিন মানুষের সমান চিন্তা করতে পারবে। যদি সত্যি এসব মেশিনগুলো মানুষের সমান বুদ্ধিমত্তার হয়ে যায়, তাহলে যদি এটা আমাদের কথা শোনে, তাহলে তো এদেরকে আমরা অনেক ফায়দার কাজে লাগাতে পারবো। কিন্তু যদি এরা আমাদের কথা না শোনে এবং আমাদের বিরোধিতা করে বসে, তাহলে এদের বিরুদ্ধে আমাদের যুদ্ধ করতে হবে। যদি রোবটের বুদ্ধি মানুষের বুদ্ধির চেয়েও বেশি হয়ে যায়, তাহলে এই এআইকে বলা হবে সিঙ্গুলারিটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, আর এটি হবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ওই স্টেজ যা দেখে বিজ্ঞানীরা সবচেয়ে বেশি ভয় পায়। কারণ এখন আমরা জানি যে আমরা মানুষরা এই পৃথিবীর সবচেয়ে বুদ্ধিমান প্রাণী। আমরা পৃথিবীতে অবস্থান করা সব প্রাণীদের ওপর রাজত্ব করে থাকি, কিন্তু যদি রোবট আমাদের চেয়ে বেশি বুদ্ধিমান হয়ে যায়, তাহলে কি আমরা এই পৃথিবীতে রাজত্ব করতে পারবো? এই প্রশ্নটি বিজ্ঞানীদের ভয়ের কারণ। স্টিফেন হকিংয়ের মতে যদি মানুষের অস্তিত্ব টিকে রাখতে হয়, তাহলে আমাদের কাছে মাত্র একটা অপশনই আছে, আর সেটি হচ্ছে পৃথিবীর বাইরের কোনো গ্রহে গিয়ে সেখানে বসবাস স্থাপন করা এবং সেই গ্রহকে মানুষের বসবাসের মতো উপযুক্ত বানিয়ে নেয়া। কিন্তু পৃথিবীর বাইরের কোনো গ্রহে মানুষদের উপযুক্ত কলোনি বানানো কোনো সাধারণ কথা নয়। বর্তমান সময়ে অনেক বিজ্ঞানীরাই চাঁদ এবং মঙ্গল গ্রহে মানুষের থাকার মতো কলোনি বানানোর চেষ্টা করছে, কিন্তু এই চেষ্টা সফল হতে আরও অনেক সময় লাগবে। এখন বর্তমান সময়ে আমরা মানুষরা একটা এরকম স্টেজে রয়েছি যেখানে যে কোনো সময় বিশ্বযুদ্ধের মাধ্যমে সবকিছু ধ্বংস হয়ে যেতে পারে। তার সাথে সাথেই হঠাৎ করেই বিভিন্ন ধরনের ভাইরাস ব্যাকটেরিয়া আমাদের আক্রমণ করছে, যার কারণে আমরা অসুস্থ হয়ে যাচ্ছি। তাছাড়া গ্লোবাল ওয়ার্মিংও অনেক বেড়ে যাচ্ছে। বন্ধুরা, যদি আজকের এই ভিডিওটি আপনার কাছে ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিন, ভিডিওটি শেয়ার করুন আপনার কাছের বন্ধুদের সাথে, এবং আপনি যদি আমাদের চ্যানেলের নতুন ভিউয়ার হয়ে থাকেন, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটিকে। ধন্যবাদ।